এবারে বাড়ি থাকলে এ হুরা বেসুর ইচ্ছা জামা কাপড় ব্যাগ গান পরে ডাক্তার দেয় বসে মনে প্রিন্সিল্লা নিয়ে সাজি গুজি করি ইয়া টিয়া লাগাই লিপস্টিক টিপস্টিক লাগাই এই কিতা কিতা বডি লোশন স্প্রে স্প্রে করি কমায় হ্যাঁ জামাই কেউ কিতে হয়েছে আল্লাহ জামাই আসে ক কুত্তা আয় অসুখ তুই আসস আহারে কুত্তা মল্লে বুঝবি এ দমক দিয়ে দিলে বাচ্চার গিয়ে খাই যা মরে না কিন্তু কাঙ্গরে একটাই দমক দিয়ে মল্লে বুঝবি আসলে মরে না মরেনি বাইরে আশেপাশে দেখবেন শাশি জেডি বেগুন তাসি রয়েছে শাশা জাটা রেডি কুমরি কবর পর্যন্ত হুঙ্গা করিয়ে দিয়েছে গুলে ঠিক কিনা এ তারা একটাই দমক দেয় আঙ্করে মল্লে বুঝবি কুত্তা মল্লে বুঝবি আসলে মরতল ঠিক কিনা তো এতে আসে ধরেন আর বাহার ভাই আড়া তো লোক আসি এতে ইয়ে কর তুমি আসো কা আহ এটা কাম্পা তো তুই এভাবে হাইজলে দে তুই আর হাজার দেখছো হাইছো সমনি যাই ডাক্তার দেয়াইতাম ডাক্তারের দেয়াইব অসুস্থ মানুষ কত সুন্দর হাজে স্বর্ণ অলঙ্কার কত ভরি দি আর এটি বাসর করার লাইনি হাজে বিয়া বাজ যাইবার সময় বাইতে তি হই নিল লাইনি চলে যদি কই তো বাইতে গুলো পরে আর কত দেয়াও না এটি তোলা থইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এই অজ্ঞা কিতাবে আঙ্গ মা বইনে ফরকিলা পাড়া আলাসে বাড়িতে সবচেয়ে সাজবেন আল্লাহ নবীর সুন্নত যত সাজা মনের মতো সাজবেন সব সাজ সৌন্দর্য প্রিয়তম স্বামীরে দেখাইবেন অন স্বামীকে প্রিয়তমকে দেখায় না সাজগোজ বাইরের লাই বিয়ে বাইর যাইলে ডাক্তারখানা যাইলে মার্কেটও যাইলে সুন্দর করে হাজি টাজি যায় আর কিছু কিছু পুরুষও আছে নিজের বোগারে ভালো জিনিস খাওয়ায় না দধি আইসক্রিম খাওয়ায় না সোনাইমণি যদি ভাবি যায় ভাবিরে খাওয়াইলে হতে জানে সান্দের দেশে গেছে কা ভাবি আজকে আপনি আমি গরিবের আইসক্রিমটা খেয়েছেন দধি খেয়েছেন আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছে ভাবি বেঁচে থাকুন সাজার বছর ধরে আমাদের যুবকদের কলবে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে এরকম ভাবি আমাদের আন্দির পা নাই রে আঙ্গো কিছু ভাবি আছে উড়ান কুড়ায় আর মোবাইল শরীফে গান লাগাই দিয়েছে স্বামী আমার যেমন তেমন দেউরাই আমার মনের মতন রে নাউজুবিল্লাহ গান শুনে তালাজ্জুজ হাসিল করলে ইমান শেষ তুমি তো এ উ ব্যাট কইলা আমি তো গাইতেছি আমার একটা টার্গেট আছে তুমি তো এ উ কইলা কলমা ফড়ো আবার কলমা ফড়ো সবটি লা ইলাহা হ্যাঁ ফড়ো পুরা কলমা ফড়ো ইমান হারা হয়ে যাইব তুই মাসলা তুমি গান হরি হি ও ইমান ইমান হারা হয়ে যাবে তুমি জানো না হাসতে হাসতে তো তোমার ইমান চলি যার তুই আসতে আসতে কারেন্টের হোল্ডার হাত ভরি দাও কারেন্টে তোমরা দুলাবাই করতো না তোমরা মেরে ফেলবে ইমানটা এমন একটা জিনিস কারেন্টের চেয়ে আরো বেশি সেন্সিটিভ সবসময় তো এই যে বাবিরা গান গায় বাবি গান লাগায় কণ শিল্পী গান আনলো এটা ইমান হারার গান গানের দরকার ছিল এইভাবে বাইর সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে এত বেলা হয় ভাই যান ফজর নাই তোর নসিবে রে এত বেলা হয় ভাই যান সেজদা দেয় নাই আইসা রে ঠিক কিনা নামাজের আজান হচ্ছে সেজদা নাই এই হলো গান কেমতের আগে মানুষ বকিল হয়ে যাবে এই যে পরশু ভূমিকম্পটা হইল নেপাল এর আগের সপ্তাহে আই গেছি মাগো মেসাকার করে গেলেছে কিচ্ছু নেই মানুষটি কত গরিব রে অনেক ভালো নেকাল নেপালের মানুষগুলো হিন্দু হইলেও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো দিনের জন্য কোথায় বিল্ডিং ঢাকা 1.5 কোটি মানুষ থাকতো না শেষ আসবি কিনলে শোনাই মরি বেশি ডাকা উৎস তা আরে গেরাম কদুর ফারণ দিতাম গরু তিন গাইলতাম বাদাম খেত করতাম ইডা আসিল বলা মাছ চাষ করতাম বিয়া সাইরান করি কোনো রকম ইতিরিলে কাইলে আনন্দ করতাম কিনলে গো মাগো ডাকা 30 কোটি টাকা দিয়ে বিল্ডিং করলাম বিল্ডিং এর কাউ হয়ে গেছে এটার ভিতরে কবর আমার ঘর আমার কবর আর তোর কবর চাইলে আইদ আর অসুবিধা হইতো না অ্যাটাচ বাথরুম আছে তো কত মানুষের কবর ডাকা শহর হইব পৃথিবীর বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা আজকে 54 বছরে তো করে কষ্ট দেন আল্লাহ তোর মনে করছে মোল্লা বাইর হোলা আমাকে মার আফসারি জুড়ে আদি আদি দোয়া লই এলি না আবার অনেকে বাম ফাল্ল আমাদের জন্য অমুক বিশ্ববুজুর দোয়া করে এটা হলো সিভিল দোয়া মানে পেশাদার দোয়া আমাদের জন্য উনি দোয়া দেয় সবসময় আমাদের কার পারে কে ইরাকের বেগুন নবীর হোলা
ইরাকেরে আমেরিকা দি মারি মেসাকার করি গেলিস বেড়া নাই বেড়িরে বিয়ে বই বললাই আফগানিস্তান তো ইমাম মেহেদি আইবার সম্ভাবনা সেই আফগানিস্তানের রাশিয়া মাছে 20 বছর আমেরিকা মাছে 28 বছর মারি গেলিছে লেদা হলা তো শুরু করি বুড়গা হলা কেউ নাই রাষ্ট্রে আইন করছে বিয়ে সাইরান করো ন হিজলা বানা লাইউ দন কাড়ি গেলাইম ডারে রাষ্ট্রীয় আইন বিয়ে সাইরকান কয়হান এটা জোরে কয় এতে মানে আল্লাহ হেতে দোয়া করে আল্লাহ আঙ্গ দেশে আইনটা করো ওগা সালাতি আর সাতলা সাইটে আইন করিব আগের বুড়গেলা তাল গাছ লাগাইছে তাল খাইছে তাগল্লা বিয়ে সাইরাম চাই যাছিল তোরা তাল গাছ লাগাসা খাদ্য উৎপাদন করসা দেশি মুরগার ডিম উৎপাদন করসা নদীতে মাছ ছাড়সা তোকে বিয়ে সাইরান করন চাইজ নাই বুড়গেরা দে সাতটা বিয়া কন্ট্রোল করছে দুফা উড়াই আইলে গাড়ারাকো কাজ দিলে বুড়ি দৌড় দিয়ে দুফা যাই মাতাত লই লেছে বুড়ি কত তারের মতো সোজা আসিল আর তুই অন বেড়িরে 2 লাখ টাকা করে দেশ দেনো বেড়িয়ে তোর কথা হন না হইনব কেন তুই সোজা করতে আর সত ঠিক কি না সোজা করতে হইলে তাল খাইতে হইব সোজা করতে হইলে দেশি ডিমা খাইতে হইব গরুর দুধ খাইতে হইব তারপরে জিনে দ সাগির দুধ খাইতে হইব বাদাম খাইতে হইব নাইগল খাইতে হইব তইলে বেড়ি সোজা থাকবো বাংলা কলা খাইতে হইব ঘরে ঘরে বাংলা কলা গাছ বাড়িতে লাগাবি আতুরা প্রত্যেকে একটা করে গাবি প্রতিপালন করব বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা ওদেরকে বাঁচানোর জন্য নদীতে 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত করব কথা কত কইতাম কইতে কইতে তিতে হয়ে গেছে জিরবে কয় হয়ে গেছে 74,000 বর্গ কিলোমিটার নদী সম্পদ আমাদের বাংলাদেশের অর্ধেক এটা লো কেউ চিন্তা করে না অন্তর কন বাফে খাওয়াই মতো করে হয়ে আস আলু উৎপাদন তো করলি না তোরা জনে 10 গা মুরগি আলোস না 18 কোটি মানুষ তাহলে প্রতিদিন আমাদের কত কোটি ডিম উৎপাদন হয় ঠিক কি না আগো মহিলারা সোনাই মই তো 3 কেস 4 কেস সিএম সিট করে লইয়া নে এ ভাবি কোথায় গেছেন সোনাই মই গেছিলাম তো একটু এগুলা কি ডিম আর কি 3 কেস লই যে ফিরি ছড়ি বড় গাল আছে তোরে ফেরি জুরে পুরো আল্লাহ ঠাড়া হইব সেদিন বেশি দূরে ন প্রত্যেকে ফাল প্রত্যেকে গাভী ফাল প্রত্যেকে ছাগল ফাল প্রত্যেকে কিছু বাদাম বাদাম খেত কর প্রত্যেকে কিছু সরিষা খেত কর প্রত্যেকে রোডের আশেপাশে বাংলা কলা লাগা বাংলা কলা লাগা যৌবনত্ব শিরস্থায়ী হইব তারপরে নাইগল গাছ লাগা নাইগল গাছ হলো ব্রেনের খানা আল্লাহ এ জাতকে উৎপাদন করা তৌফিক দাও খানা মারি জীবিক তো বদিল্লাহ হামজানা বেগুন অটো চালায় এটা 18টায় হন শশীর কারণ খরচ করি 300 টাকা বানা ভাই ইয়ে বদিল্লা দিন আরে আমরা আর বদিল্লার মতো লাগে নি অটো সালা অন সালা অটো 40 বছর রোডও চলি রোড শিখতেইলাম না তুই ইন্ডিকেটর বজো সা ড্রাইভিং লাইসেন্স নাই কিচ্ছু না দৌড়টি চলি এই সত্রি জিগেল ঠেঙ্গান বাঙ্গি সারা জিন্দগি বিক্রি করবি কেউ অটো চালাবি কেউ সিএনজি চালাবি কেউ বদিল্লা দিবি কৃষি কাজ করবি আজ কৃষির দরকার আবার আইবি আমার কথা তখন আর লাভ হবে না তাম পৃথিবীতে খাদ্য ঘাটতি বাংলাদেশের ডিমের এনা গুতাইছি নেপাল ডিম অগ্গে 140 টিয়া কথাটি তো আমার নেটে যার কথা কি বুয়া হেদিন দিন নেপাল আইলে আমার ডিম অগ্গে খালি 140 টিয়া লই যায় বাংলাদেশের 1 টাকা সেখানে 80 পয়সা সারা পৃথিবী খাদ্য সংকট তোরে জীব বেলামিন দিয়ে আল্লাহ খানা হাড়া দিব মা মা আফসারি আমি তো ওয়াজ করি করি রাত শেষ করি এলাই আচ্ছা সব ধরে নানালে বাচ্চার গেছি মিকাইলে কেবা ভাই আর দোয়া দি কেন মা গো মা খাও ইসে ফিলে কেবা হজম করে দি না না আল্লাহর তো ঠেয়া নাই তো আতুরা এন মার হাসাতারে ঠাল্লে মার এন না আগে দে ফিটি কর রেডি আতুরা বুড়িয়া টুড়িয়া জোয়ান টোয়ান যা আছে ঠাল্লে মার উৎপাদন করবো মারসা মাথা বাইরে না মারবি দাই আতকার আতকার কথা একাত উৎপাদন করব ও মাথা তো মারস তো করে মাধ্যম ছাড়া শিখেন যাইতো না এত আলিস্য জাতি পৃথিবীতে নাই বেড়া তোদের জন্য মায়া লাগে একসময় তোরা না খাই মরবি পুষ্টিহীনতা তোরা মরবি তাম পৃথিবীতে যারা জ্ঞানী বিজ্ঞানী হচ্ছে সবচেয়ে ভালো খানা খায় ইহুদিরা কেন বিজ্ঞানী রাডার বিজ্ঞানী অস্ত্র বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী সারা পৃথিবীর অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করে এটিএম কার্ড তারা বানায় আঙ্গদশের টিয়া তারা নিয়ন্ত্রণ করে তারা সারা পৃথিবীর জ্ঞান তাদের রকেট বিজ্ঞানী কেন তারা জান্নাতের খানা খাইছে মান্নাওয়া সালুয়া কথা কয় না যদি বালা হইতে চাস হোলা মাইয়া যদি বালা করতে চাস এ দেশি খানা বালা খানা খাইতে হইব মাইয়া গারে অগ্গ অগ্গ ডিমে খাবা মাইয়ার ঠেঙ্গের হাই কিড়ি লম্বা হইব 6 ফুটটা লম্বা মাইয়া হইব ওইলে আমেরিকা হোলার কাছে ফাপুর কাছে বিয়ে দিলে হুরা গোষ্ঠী সব আমেরিকা লই যাব তুই মধ্যে দিয়ে এবার খাইতে আসা মা ঠিক নেই
তুই তো খানা খাইতেছস না, খাদ্যের বিকল্প নাই। কথাগুলো হাসির মতো, আসলে কথাগুলো এক একটা কথা পৃথিবীর চেয়ে দামি। একসময় বুঝবেন আমার কথাটা। আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, নারকেল গাছ লাগামু, জিনেদহের রামসাগি হালি সাগির দুধ খাইউ বাবিরে খুশি করাইউ। এটা যদি আমি সায়েন্সের বাইরে কই তাহলে হেসমে কইস, সব কথা সায়েন্সের কথা, কোরআন সুন্নার কথা। প্রত্যেক নবী উম্মতের জন্য খাদ্য উৎপাদন করছে। নবীজি সহিহ আল বুখারী হাদিসে কয় আমি গরু চরাইছি ছাগল চরাইছি, কুত্তু আরা বেদার আমাইন কাওয়ারির মক্কা, আমি মক্কাবাসীকে ছাগল চরাইছি দুইটি আর বিনিময়। আর আঙ্গ দেশে যদি হন মোহাম্মদ সাল্লাম হয় যদি ইচ্ছা বদিল্লা দিন না, যদি নবী হয় কব মহে বেটা হে দিন না বাহারের গবা দিল্লা দিছি কই আমি কত নবী হইল। মুসা আলাইহিস সালাম ছাগল চরেছে 10 বছর, ক বছর প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে। আগে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের ফোকাস ছিল গাবি ছিল, ছিল নি সেই বাংলাদেশ কোথায়? আবার বাংলাদেশ যদি ঘুরে দাঁড়াতো প্রত্যেকে আমরা খাদ্য উৎপাদন করবো ইনশাল্লাহ, দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, অবস্থা ভয়াবহ রে ভাই। তোদের জন্য তোদের কথা আমি ভাবি, তোদের কথা আমি চিন্তা করি। আয় একটু বিরতি দিলাম আর কি, এর গতি কারো করে একটা ভুল ধরা দিলে আর ব্যাকে মিলি এটা করে দশের যে গতি আরো হে গতি। কিতাবের নাম দশের গতি, কিতাবের নাম 18। এমন এমন কিতাবের নাম বলে কিছু কিছু হুজুর ও সংস্ট বিমার দাদে একে কিতা কিতা আরবি গতি ঠিক হইয়ে কয়ে অমুক কিতাব আছে এগাদুল হ্যাগাম ও গদুল কুদ্দুস কিতাব, এটার নেক শরীফে সাহস দিল হাম জানা আনুকে আনুকে কিতাব, কিতাবের নাম এগাদুল হ্যাগা মগদুল কুদ্দুস কিতাব। কেন এই কিতাবের নাম শুনছেননি? এই আঠাত আঠাত কিছু কিতাবের নাম কই এলায় অন কিছু নেটের কারণে তারা কিছু কম কয়, এটাও একটা কিতাব। 19 নম্বর কিতাব এলাকা কিতাব। হুজুর আপনার ওয়াজ ঠিক আছে তবে ইডি আঙ্গ শোনাই মুড়ি এলাকা চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম ইগেন বিয়ে শাদির মধ্যে চলে, যদি গায়ে হলুদ টলুদ ড্যান্স ম্যান্স না চলে হুজুর ইডি লাকসম চলে না, আঙ্গ এলাকা তিগেন চলে। আপনি যদি কোন ইডি আঙ্গ এলাকা তিডি চলে না, কিতাবের নাম এলাকা, কিতাবের নাম এলাকা। আমি মনে করছি আর শেষের সংসারে যদি হোলা হয় আর বোর করো যদি বিয়ে করাস আর কি, তা আর যদি হোলা হয় হোলার নাম রাইম এলাকা। এবার আরে মিরপুর যদি মারে ব্যাকে সন্ত্রাসীরা ধরে মারা শুরু করে, এ আপনি কে? আমি কই মাই এলাকার বাপ। উত্তরা সাদানা উঠে 10 নম্বর জসিম উদ্দিন রোডে তুই আবার এলাকার বাপ কে রে, তোর বাংলা হাসের মতো লাগে কথা কো, তোর বাড়ি কোথায়, তোর নাম কি? ভাই আই এলাকার বাপ। আবার মারি আরে আইসিইউতে পড়বে হুঁশ আইলে, তুমি কে? ভাই আই এলাকার বাপ। এলাকার বাপ মানে কি? কই বাইরে আর হুতের নামে এলাকা কি? এরকম কিছু কিছু কিতাব আসেনি বাংলাদেশে এলাকা, কিতাবের নাম এলাকা। কথাটি ব্যাখ্যা করলে আরো বুঝতেন, সময় তো কম, আপনারা দায় যাইবেন কেন মুতে ধরে মানুষের কেমনি মুতে ধরে এই কথাটা আমি বুঝি না। আমরা মুতের ধরি যাই কেন রে? আমরা মুতকে ধরি রেখি, আঙ্গুরে মুতে কেমনে ধরে? মুতের এত বড় সবার সাথে আরে ধরিব, আবার কি কয় মুতি লই ফেতনি, মুতের ইজ্জতের জন্য তো খাইছ তুই, মুতি মানুষের লয় কথা কো, মুতি দি কথা কো, মুতি দি তোকে মুতে ধরে বেড়া। এরপরে শোন 20 নম্বর হচ্ছে দুনিয়া চলে না, কিতাবের নাম। হুজুর আন্নারা কোরআনের যে ব্যাখ্যা দিছেন এই ব্যাখ্যা দিলে কিন্তু দুনিয়া চলত না, ঠিক কিনা? কিতাবের নাম দুনিয়া চলে না। 21 নম্বর কিতাব, এটা বেশি মহিলারা কয়, ইস মহিলা করে যে কোনো যদি একটা বিধবা মহিলারে বিয়ের প্রস্তাব দেন, ইস কিতা কন এটা আর জি 7-এ হড়ে আগু ইডি হইতো না। আরো কিতা কয় বিয়া জীবনে একবার, কত শয়তানি মুসলমান আবিষ্কার করছে, কইবেন বিয়া জীবনে বারে বার, বিয়া জীবনে বারে বার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এন্তেকালে 6 মাস আগে বিয়া করে এলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মাইয়া 9 বছর গিয়া মাইয়া উম্মে কুলসুমেরে, উম্মে কুলসুম হইল নজির নবীর নাতিন, তার মার নাম ফাতেমা আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনু, হোরের বয়স হইল কত 30 বছর, এচ্ছে বিয়ে যদিও জামাইয়ের বয়স 60 হোরের বয়স 30। কবাহাব তে আল্লবে না বাহারে এ ছোট মাইয়া গারে বেশি না লাগছে, ঠিক ঠিক কি না? বাহারের বয়স 30 আর বাহারের জিজ্জামের বয়স 60, ইসলামের আর ইসলামের জায়গাটা আমরা রাখি নাই, এই জন্য সমাজে জেনা ব্যবিচার বাড়ি গেছে, ঠিক কি না?
বিয়ার ফাস্তা দিলে কিতা কইবে তুই ইস কিতাবের নাম ইস 21 22 তারপরে কিতাবের নাম শরম জিদা কোন হুজুর কথা ঠিক আছে তবে এটা শরম কিতাবের নাম শরম আপনি যদি কোন জায়েজ জিনিসের শরম মনে করেন ঈমান হারা হয়ে যাবেন কোরআন জিদা বলছে আল্লাহর রাসূল জিদা বলছে এইটাই কথা শরম টরম কিচ্ছু হইতো না তারপরে 23 নম্বর কিতাব হলো যোগে খায় না কথা জানলে কইছেন হুজুর ঠিক আছে তবে যোগে তো খায় না অন কোরআনে তো না বড় কিতাব হই গেছে কে যোগে খায় না কিতাব কিতাবের নাম যোগে খায় না আবু জাহলের সময় যে কোরআন নাজিল হইছে হেতাও কইছে না এই যোগে এটা খায় না নবীজি কো না কান লাগবে যায় তো জান্নাতে যাইতে হইল ঠিক কি না কিতাবের নাম যোগে খায় না এটা ব্যাখ্যা করি লইয়েন আরো বহুত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে তারপরে 24 আহারের সমালোচনা কিতাবের নাম এটা কিতা যদি আর আরেক বিয়ে করেন এ দেখবেন যে গ্রামে গ্রামে কত সমালোচনা আরো গাজায় উস্কে দিব উমকে আফসার রিজের বিয়ে করছে এত বাল্লাই আসছিল ব্যাকে বাল্লা কইছে এই কাম করার কারণে ফেসবুক ইউটিউবে আহারে সমালোচনা ইজ্জত শেষে মিয়ার কিতাবের নাম আহারে সমালোচনা কে কি বললো আপনি হিটার দিকে চাইবেন না আপনি কোরআন সুন্না মোতাবেক চলবেন আমাদের ভাই মানুষ আন্নার দিকে আন্নার পক্ষে থাক বা না বিপক্ষে থাক এটার দিকে চাইয়েন না আপনি মদিনার রাস্তায় একা একা চলবেন লিল্লাহে তাকবীর পঁচিশ আমাদের দেশে এসব মানায় না হুজুর সার্বিয়া আরব দেশের এটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত আমাদের দেশে এটা মানায় না তাহলে এটা হাদিসও লে দিয়ে হে আল্লাহ রসুল আমরা হাদিস কইছেন তো ঠিক আছে তবে এটা বাংলাদেশে মানায় না ইমান থাকবো নি আজ কোরআন সুন্নারে আমরা আটকাল আছি আমাদের দেশে মানায় না তারপরে 26 কিতাবের নাম তোলা কিতাবের নাম এবারে বাড়ির থাকলে এ হুরা বেসুর ইচ্ছা জামা কাপড় ব্যাগেন পরে ডাক্তার দেয় বসে মনি প্রিন্সেল নি সাজি গুজি করি ইয়া টিয়া লাগাই লিপস্টিক টিপস্টিক লাগাই এই কিতা কিতা বডি লোশন স্প্রে স্প্রে করি কমায় হ্যাঁ জামাইকে কিতে হয়েছে আল্লাহ জামাই আসে কুত্তা আয় অসুখ তুই আসস আহারে কুত্তা মল্লে বুঝবি এ দমক দিয়ে তিরে বাচ্চারকে খাই যা মরে না কিন্তু কাঙ্গরে একটাই দমক দে মল্লে বুঝবি আসলে মরে না মরেনি বাইর আশেপাশে দেখবেন শাশি জেডি বেগুন বাসি রয়েছে শাশা জাটা রেডি কুমরি কবর পর্যন্ত হুঙ্গা করে এলেছে গুলে ঠিক কিনা এ তারা একটাই দমক দেয় আঙ্করে মল্লে বুঝবি কুত্তা মল্লে বুঝবি আসলে মরতলো ঠিক কিনা তো এত আসে ধরেন আর বার ভাই আড়া তো লোক আসি হেতিয়ে কর তুমি আসো কা হেটে কাম্পা তো তো তুই এভাবে হাইজলা দে তুই আর হাজার দেখছো হাইছো সমনি যাই ডাক্তার দে আইতাম ডাক্তারের দে আইবা অসুস্থ মানুষ কত সুন্দর হাজে স্বর্ণ অলঙ্কার কত ভরি দি আর হেতি বাসর করার লাইনে হাজে বিয়া বাজ যাইবার সময় বাইতে হই নিল লাইনে চলে যদি কই তো বাইতে গুলো পরে আর কত দেয়াও না এটি তোলা থইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এই অজ্ঞা কিতাবে আঙ্গ মা বই নিয়ে ফরকিলা বাড়া আলাসে বাড়িতে সবচেয়ে সাজবেন আল্লাহ নবীর সুন্নত যত সাজা মনের মতো সাজবেন সব সাজ সৌন্দর্য প্রিয়তম স্বামীরে দেখাইবেন অন স্বামীকে প্রিয়তমকে দেখায় না সাজগোজ বাইরের লাই বিয়ে বাড়ি যাইলে ডাক্তারখানা যাইলে মার্কেটও যাইলে সুন্দর করে হাজি টাজি যায় আর কিছু কিছু পুরুষও আছে নিজের বোগারে ভালো জিনিস খাওয়ায় না দধি আইসক্রিম খাওয়ায় না সোনাইমণি যদি বাবি যায় বাবিরে খাওয়াইলে হতে জানে সান্দের দেশে গেছে কা ভাবি আজকে আপনি আমি গরিবের আইসক্রিমটা খেয়েছেন দধি খেয়েছেন আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছে ভাবি বেঁচে থাকুন সাজার বছর ধরে আমাদের যুবকদের কলবে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে এরকম বাবি আমাদের আন্দির পার নাই রে আঙ্গো কিছু ভাবি আছে উড়ান কুড়ায় আর মোবাইল ছড়িয়ে গান লাগাই দিয়েছে স্বামী আমার যেমন তেমন দেউরায় আমার মনের মতন রে নাউজুবিল্লাহ গান শুনে তালাজ্জুজ হাসিল করলে ইমান শেষ তুমি তো এ উ ব্যাট কইলা আমি তো গাইতেছি আমার একটা টার্গেট আছে তুমি তো এ উ কইলা কলমা ফড়ো আবার কলমা ফড়ো শব্দ লা ইলাহা হ্যাঁ ফড়ো পুরা কলমা ফড়ো ইমান হারা হয়ে যাইব তুই এটা মাসলা তুমি গান হরি হি ও ইমান ইমান হারা হয়ে যাবে তুমি জানো না হাসতে হাসতে তো তোমার ইমান চলি যার
তুমি আস্তে আস্তে কারেন্টের হোল্ডার হাত ভরি দাও, কারেন্টে তোমরা দুলাভাই করতো না, তোমরা মেরে ফেলবে। ইমানটা এমন একটা জিনিস, কারেন্টের চেয়ে আরো বেশি সেন্সিটিভ সবসময়। তো এই যে বাবিরা গান গায়, বাবিয়ে গান লাগায়, কণ শিল্পী গান আনলো, এটা ইমান হারার গান, গানের দরকার ছিল এইভাবে। বাইর সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলারে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবেরে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আইসারে, ঠিক কিনা? নামাজের আজান হচ্ছে, সেজদা নাই, এই হলো গান। ও যুবকেরা জান্নাতের দিকে আসো, আল্লাহ আল্লাহ শানো নিজে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন। নুজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল রহমান আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির আয়োজন। নজলুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, খানা টানা ফাঁকাই, আপনার অপেক্ষায় আছে দাওয়াত, খানা টানা হান্ডিতে ফাঁকাই রেডি করে রেখেছে আল্লাহ দাওয়াত নামা কার্ড দিতেছে, বান্দা আসো আসো আমার জান্নাতে আসো। কে কয়, কে কয়? আল্লাহ আপনাকে কার্ড দিয়া দিছে, আপনি যাইলেন না। সুরা জুমারে আল্লাহ কয়, وسيق الذين اتقوا ربهم الى الجنة زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. الله جل شانه دار جنات গেট খুলিয়া তিনি অপেক্ষমান, কিছু ফেরেশতা পাঠাইয়া দিবেন, ও ফেরেশতারা মিছিলি মিছিল আপনাদেরকে জান্নাতে নিয়ে আসবে, আল্লাহ আপনাদেরকে কনগ্রেচুলেশন জানাবেন। এখানে একটা ওয়াও বর্ধিত আছে, যে জান্নাত খুলিয়া আল্লাহ আপনাদের জন্য অপেক্ষমান, আপনারা সেই জান্নাতের দিকে যুবকেরা আসতেছেন না। আমাদের এই সময় মুহূর্তে আজকে হিসাব করেন, ফজরের নামাজ আমরা কয়জন পড়লাম? মুসলমান আছে 7 লাখ, কিন্তু 700 মানুষও ফজর পড়ছে কিনা ঠিক নাই, 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছে কিনা ঠিক নাই, কথা ঠিক কিনা? জান্নাতে যেতে হলে কোরআন সুন্না মোতাবেক হুবহু চলতে হবে প্রিয় বন্ধুরা। তো এই কথাটা আরো একটু আগাই, তারপর আমি সামনে যাব। তো তোলা কিতাব গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন মাইমুনাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাফিলাতু ফি যিনাতি ফি গায়রি আহলিয়া কাযুলমাতি ইয়াউমাল কিয়ামাতি লা নূরুন লাহা, রাওয়াহু তিরমিজিউ। যে মহিলা পরপুরুষের জন্য সাজবে, সাজুগুজু করবে, তার জন্য পরকালে হাসর মাঠে অন্ধকারের ভিতরে থাকবে, তার জন্য কোনো নূর নাই, ফুলছেরাতের আলো, ফুলছেরাত সে পার হইতে পারবে না, ঠিক কিনা? আমাদের আকসার মা বোনেরা ফরের জন্য সাজে, এবারের একটাই কথা, বাহরে আয় বিয়ে বাড়ির যাইও, ফরে কই আজ জামাইব তো হইল, সব স্বর্ণ দরকার হাওলাত করি পরে, ও বড় ভাইর গুলার বড় ভাইর বোর স্বর্ণ সহ লইয়া নেয়, ঠিক কিনা? বিয়ে বাড়ি যাইব ছোট বোনের স্বর্ণ যত আগে লইয়া নেয়, রেডি করিল এনে কথা গা আফা বেড়াইতাম, তাই বারো আনে মানুষে খারাপ করবো, নিজে যা আছে 3 ভরি আরো 10 ভরি লই, ইতি এত বড্ডা বড্ডা কান বাসা লই, একটা ফোঁস লয়, আল্লাহ নবী কয় এরা জাহান্নামী, এরা কি? এর তিরমিজি শরীফে আছে, আপনারা আর কথা বিশ্বাস না হইলে শুধু আর রাফেলা তো ফি জিনা এতটুকু হজরত গুগল হুজুরের লিখে দিলে হেতে হুরে হাদিস নম্বরটা সহসু করিব। আর মা বোনের ঘরে কথাটা কইয়ের বলে আফসারি কইছে, হুইদার সময় বালা করি হাইজবাল্লাই আয় কলেজ সাহেবের সময় তুই সাজুগুজু করি দরজাটা কাঁপ করি খুলে দিয়ে আমার একটা সালাম দিবা, সালাম আলাইকুম, থ্যাংক ইউ স্যার, কেমন আছেন? এরপরে যখন আমি আসবো আমি তোমাকে মিস কল দিব গেট, তুমি দাঁড়িয়ে থাকবে সাজুগুজি করে আমাকে সালাম দিব, সালাম আলাইকুম, কি এর হাইজবো বুঝবো, যদি বলে একটু এদিকে আইও তো তুই দেব না, সকাল চলে কলেজে তুই আইসি, একার করি আইসি, কাম করতে করতে আগে লেগেছি, এরকম আধা হাগল মহিলা আমাদের সোনায় মরি নাই রে, আই কই নাই তুই কোস আছে, আরে মাইর খা বাচ্চা ভাই, সে কুত্তার লাইনি কথা কয় ও মাই রে কি দেব, কিন্তু একই ব্যক্তি সোনায় মরি 20 মিনিট এলে বাজারও যাক, যেন জান্নাতে তুই আইসি, এত সুন্দর কথা হইলে দোয়ানে যাইয়ে বইবার আগে শাড়িটারে যে একটা পৌঁছে ধরে দোয়ানদারও আসি দেয়, হেও কণ্ঠা বুঝি কথা কি আসে, আসলে ফুল ফিকা আসে না, লিপস্টিকটা অন্য মুই লাগিয়ে যায় কিন্তু হালকা একটু এদিকে একটু বাঁকা করে চোখটা এদিকে একটু কাট করে,
দাঁতটা ভাই আমার দোয়ান্তারে কিল্লির কিরকম ভাবি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া আছি ভালো গরিবের দরজা ভাবি হাতির পাড়া কোনো ভাইয়া এমনটি বলতে নেই তো কত সুন্দর করিহতি কথা কয় হ্যাঁ সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর কিন্তু বাড়িতে এতি কথা কইতো লাগলে আল্লাহ কইতো আরে এই ফাগলামি কে করে বাজারে যাইব বাহার মেয়ে একটা কথা ঠিকভাবে কয় না করে কিতা কিতা লাগবে তুই যাও না কিতা লাগবে উডান করে উত্তর দিকে যাই কো সব খাইছি এ নার্গিস তোর আব্বারে কয় আলু নাই মা কিতা রে আরো কতক্ষণ আরে তে হাম সামাইতে সামাইতে বোর দিকে চায় হেতি হেদালে তো ভালো লাগে কি রব বেটা তো ধরা কি করন এরপরে দৈন দিকে উডান করে হিসারে অন্য দিকে এ মাছ না দি জান না অমুকের ফিরিজে তো মাছ দুই টুকরা আনি বেন্না বাক্য খাইছে মাছ আনতে কইস একটা হাড়া কোনো সঠিকভাবে দেয় না দশটা হাড়া দশ রকমে কয় এরকম সিটিং মহিলা আমাদের এই মাহফিলের আশেপাশে মহিলা ভেন্ডেলে নাই রে মহিলার কে বেলা আইলে জোরে কস্তরা তোকে কত হাজার দোষ এটা কস্তা আসেনি তো হেগুনে যেগুনে তোলা কিতাবের আমল করে এগুনে সাইজ গড়িয়ে লাইব ও আম্মা জিরা জীবনের সব সৌন্দর্য প্রিয়তম হাজবেন্ডের দেখাইবেন খবরদার খবরদারিটা মাসালা তারপরে ২৭ নম্বর কিতাব হচ্ছে মন ঠিক আছে কিতাবের নাম এতে স্বাস্থ্য বইনেরে হুন্ডাত করিলে কলজ যায় হুজুরে মাসলা দেই রে তো তো ইমান বরবাদ হয়ে যাব কোন হুজুর মন ঠিক আছে অনেকে উকিল বাপ সাজ্জে বিয়ের সময় আমনগর শোনায় মনে আছে কিনা জানি না চৌদ্দগ্রাম এলাকা আছে উকিল বাপ এক বাপ আবিষ্কার করছে উকিল বাপ একসাথে বাইজি যায় আমরা কি এর বাপ হলো জ্ঞান না আমরা কি এর মাইয়া উকিল বাপ আবার কেউ আছে ধর্মের বাপ ধর্মের জি একসাথে মিলিমিশি থায় কিও জাডা কিও আঙ্কেল আপনি তো এখানে আর মাইয়ার মতো বাহ উকিল বাপ তা আপনাকে যদি অকারেন্স ঘটি যায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান মন ঠিক আছে কিতাবের নাম আপনি ইয়াং আন্টির লই চলিয়েন না ইমান সিদ্ধি যাইব শাশুড়ি আম্মা যদি জোয়া নয় ওনার লগে একসাথে রিক্সাত বসিয়েন না ওনারে প্রাইভেট গাড়িতে অটোতে নিবেন সিএনজিতে নিবেন আপনি অন্য গাড়িতে নিবেন কথা বুঝছেন নি এগুলো মাসালা এই ধান না ফেসবুক শরীফে ইউটিউব শরীফে এভাবে দুর্ঘটনা ঘটি যায় আল্লাহ তো লেগে দিছে এইভাবে চললে দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয় ইতি আল্লাহ সুরা নূর সুরা কার লগে দেয়া দিবেন আল্লাহ সব বলে দিছে জামা কাপড় কদ্দুর খুলতে হইব মার সামনে ফুতে হিটাও আল্লাহ বলে দিছে সুরা নূর আম্মাজিরে ফড়া লাজেম কেউ ফড়লো না সুরা নূর সুরা নূরের নামে নূর এটা পড়লে মানব জাতির জীবন আলোকিত হয়ে যায় আম্মাজির করে সুরা নূরটা বেশি বেশি তাফসির ফড়াইবেন নিজে পড়বেন আহারে কোরআন কোরআন চলে যাচ্ছে কেঁদে কেঁদে আমাদের থেকে তো ২৮ নম্বর মত কিতাবের নাম মত ও মা মা আঙ্গু ইমাম সাহেব আর হ্যাডের রুতের মতো কিতা কন বেগুন বিদেশ হুজুরে যায় আঙ্গু ইমাম সাহেব যায় হাতা কর লগে লতি করে যদি আনতে এটা করলেন তো হ্যাঁ আঙ্গু হ্যাডের রুতের মতো কিতাবের নাম মত এরপরে কিন্তু দুর্ঘটনা ঘটে কিতাবের নাম মত কিতাবের নাম মত তারপরে ২৯ হইলনি হুজুর আপনি যে কথাটা কইছেন কথাটা তো হইল না কিতাবের নাম হইলনি তারপরে ৩১ এ ৩০ হুজুর আপনি যেটা কইছেন বাপদাদার কত এসব কথা শুনছিনি কত এসব কথা কন এটাও আরেক কিতাব কিতাবের নাম বাপদাদার কত শুনছিনি তারপরে এই ৩১ নম্বর কিতাব আরো কত দেখবি জনে আনে সুন্দর সুন্দরভাবে কোরআন সুন্নার মাসলাগুলা বলে দিবেন খুলি খুলি কজিরি বাপদাদার কত দেই নয় এসব কথা হুজুররা কয় আরো কত দেখবি আরো আরেকটা কিতাব আছে এই ৩২ নম্বর কিতাব আরো কত শুনবি এই যে আজকে যদি কন কাল্লা ফজরের পরে নাস্তা খাইতে যাই কন আফসার হুজুরি কইছে আর বে এ শাশুড়ি যদি জোয়া নয় এবড়ির লগে একসাথে নিরবিচ্ছিন্নভাবে যদি না থাকে বুড়িগা কইব আয় বুঝি আর বেআইনের লগে দেয়া করতে না তোর হরির লগে তোরে দেয়া করি বেলা মানা করছে এটি বুঝি কথা তুই কিতা কসুত লগে দিয়ে আরোগ্যা ভজ্জা নাড়া উড়ি কইব আরো কত শুনবি কিতাবের নাম সৌখাতে গিয়া কাজ করি টানে আরো কত শুনবি শুকা হালাই বা বেড়ি টানে দিকে আরো কত শুনবি কিতাবের নাম বেশা বিজ্ঞান তো মাসালা আমরা আরো কত শুনবি বেটকে দিয়ে আরো আজান হালাই দিলেন দে এন মাসালা এন কো কিতাব উল্লার কথা ঠিক কিনা ৩৩
কিতাবের নাম কোবা কবি কিতাবের নাম হুজুর আমরা যা কইছেন কথা ঠিক আছে তবে এই অনুসারে যদি গারামা চলতাম যায় কোবা কবি লাগি যাইব তো কোবা কবি তো লাগজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব আনে দিছে বাপ সাসা দা যা বাপ পুতে কোবা কবি লাগজে বদর যুদ্ধ তো কোবা কবি রে বাপের হুতে কোবা হুতের বাপে কোবা ঠিক না সকল শিরক বেদাত কুসংস্কারের লাতি মারতে হইব কোবা কবি লাগি যে দূর থাকতে পারে ঠিক না আপনি একা চলবেন জান্নাতের পথ একা কোনো কম্প্রোমাইজ নাই নো কম্প্রোমাইজ 37 বাইয়া ফাটি কিতাবের না এটা জানেন কলেজতে হরে মাইয়ারা অনেক মামা আছে কম দইয়া মামা কইতে আইতার না কথা বুঝছেন নি আর ঘরে বাইবা না লয় ওই সোনাই মনি বাসা বাড়ালো এক আমার ভাইয়া ইগা কি ও মা কি রে দুই মাস হরে দে ভাইয়ারা ফিড়ে ফিড়ি লাগছে আসলে ভাইয়া নয় গে ওই সোনাই মনি ওই দইন গ্রামের ভাইয়া পরিচিতি বাড়ি বালা তো বাড়ি বাড়ালো কাম হি গেন চলে এটার নাম হলো ভাইয়া ফাটি কিতাবের নাম বাইয়া ফাটি এ কলেজ এখানে বাইয়া ফাটি চলে তারপরে 35 সবক মস্ক সবক তো নবীজিয়ে দিছে আমি আবার কি সবক মস্ক করে মসজিদ হ্যাঁ কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয় ঠিক আছে এভাবে এসব কিতাবও আছে তারপরে 36 নম্বর কিতাব আঙ্গ সমাজে আছে আমার কি যদি কো যারা এভাবে চলেন না কোরআন সুন্নাহ মোতাবেক আমরা তো যেভাবে চলেন এটাও নো তো তুই যেটা কস তো কদর আন্ন মুখে বাধা দেন না কায় কিলে বাধা আর কিতা এই সারা পৃথিবীর মানুষ ক ফিলিস্তিনের মারার আর কিতা ফিলিস্তিনের মাইটে বিশ্ববাসীর উপর আল্লাহ সাফাই দিব তো হরে বুঝবো তা আরে কিল্লারে ভুল করলাম রে সে সময় দোয়া করা উচিত ছিল দোয়া করলেও আল্লাহ আরে বাসা দিত কিতাবের নাম আমার কি দেখবে না সমাজ যদি অজ্ঞারে কন ইয়ো কদর তারা মারামারি লেগছে আইয়েন না হাতে ব্যাটকাই উড়ি গেব তুই যা আর কিতা কিতাবের নাম আর কিতা এরপরে দেখেন নবীজি শিখেছে কোন মুসলমান যদি অকারেন্স লাগে তুমি মজলুমের জালেমের দোনো ফকরে সাহায্য করবো মজলুমের লাই দোয়া করিবা আর জালেমের লাই মজলুমের তুমি বাসায় দিবা জালেমের লাই দোয়া করিবা দোনো ফকরে এ করিবা আর আমরা কিন্তু সেটা করি না মনে মনে খুশি আরো লাগক বুঝমতে মার মামলা তো এমনি হইব বুঝমতে মার ফোন দে কোবা সত্যি ঠিকভাবে রেশা কর এরকম সিটিং আমাদের বহির বিশ্বে নাই রে আরেকটা কিতাব হলো ইশরি এটার ব্যাখ্যা দিস কোন সাইয়েন কোন ইশরি কয় ইশরি 38 ফেটের দান্ডা কিতাব এটা মাজারও হাম যায় আচ্ছা মাজারও টেঙা দিবেন লাই কোন নবী রাসুল অলি আবদালে কইছেনি যে সমস্ত আল্লাহর নেককার বান্দারা শুই রয়েছে এরা কই গেছেন আই মরি গেলে কবরা নস করে দান্দা করিও কিতাবের নাম ফেটের দান্দা কিতাব কিতাবের নাম তারপরে 39 একটা কিতাব আছে সুবিধা কিতাব এখন দেখবেন হুজুরের ঘরে কোনো মাসলা জিজ্ঞাইলে নিজের সুবিধা মোতাবেক ফতুয়া দেয় কোরআন সুন্নাহ মোতাবেক অনেকে কথা কয় না নিজের জিয়ানো জিয়ানো সুবিধা আছে সুবিধা মোতাবেক কথা কয় কিতাবের নাম সুবিধা কিতাব তারপরে 40 নম্বর এত ওয়াজ হেদায়ত কই মাহফিলে সান্দাল লেগেছে আর বুড়িয়ার কাছে কি সান্দাল লাগছো বাহার বহুত আছে মাহফিল ইডি উজুর গো ব্যবসা দরকার নাই আই দিতাম হেদায়ত কো হেতরে আড়া এটা দিয়া দিতাম হেদায়ত কই আগে তো কথাগুলো বলতে হবে নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে মানুষ তো হেদায়ত 40 জন হয়েছে তাতে কি ওনার সওয়াব পাবে না আঙ্গো হেদায়ত একজন না হোক আমরা প্রত্যেক বছর মাহফিল গুলাতে করি এ সওয়াব আমরা পাবো আমাদের মই মুরব্বীরা কবর থেকে সওয়াব পাবে ঠিক কি না হেতে কিতাব একটা বানাইছিস বুড়িয়া এত ওয়াজ হেদায়ত কো ওরে কথা কয় না এত ওয়াজ 41 দানা টানা কিতাব বিভিন্ন এলাকা কিছু খতম আছে দানা কতগুণ লইয়া দিছে সুবহানাল্লাহ কই গটানে নবী টেনশন ইডি সাহাবীর টেনশন আপনি এমনি দোয়া করেন কিছু দোয়া কলমা উড়ি এ করেন ই 1 লাখ খতম 1.25 লাখ ইয়ে খতম জানি না এগুলা কইবার হত আরে মারিয়ে লইবেন আপনি এগুলা বলছি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন আমার উম্মত যদি তোমরা শিরক বিদআত করো তাহলে কিন্তু আমার দল থেকে খারিজ হয়ে যাবা কো মান আহদাসা ফিহা হাদসান যদি কোনো কেউ শিরক করে কোরআন কিতাবুল্লাহ বা সুন্নাতে রাসূলের বাইরে কোনো আমল করে বা বিদআতকারীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ লানত পড়ে ফেরেশতারা এতে সবসময় গজব দেয় আর সব ফেরেশতা সব মানুষ কেয়ামত পর্যন্ত তার গজব দিব আল্লাহ যাতে আঙ্গর গজবের
উপযুক্ত না করে যতটুকু আমল হোক কোরআন সুন্নাহ মোতাবেক চলবো আস্তে আস্তে মাসআলাগুলো আমরা জেনে নিব প্র্যাকটিস করব ইনশাআল্লাহ ঠিক কি না তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সুন্নাহ মোতাবেক যদি চলেন যদি না বাড়ান তাহলে কি সওয়াব দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে বসলেন আনতাল হাতা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকল যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আরবী বেদুইন নবীর কাছে আইছে মিনাহলে নাজদের নজদ প্রদেশ থেকে আইছে সাহারা রাসে তার এলোথেলো চুল দুলা মলিন যুক্ত দেহ তারপরে ইউসমাউ দাউইয়া সওতিহি শুভু শুভে কি যেন বলতে আছে ওয়ালা ইউফকাহু মায়া কোলো কি ক বোঝা যাচ্ছে না হাত্তা দানা তারপরে সে তারপরে নিকটবর্তী হলো রাসূলের কাছাকাছি হয়ে গেল ফাইজা হুয়াইয়াস আলু আনিল ইসলাম এবার লোকটা প্রশ্ন করলো হে আল্লাহ নবী ইসলাম কারে কয় ওই আগন্তুক অপরিচিত লোকটা ফকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বললেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতে দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ন ফকলা হাল আলাইয়া গায়রুহা নবী ও এই পাঁচ ওয়াক্ত সে আর কোনো বেশি নামাজ আসেনি নবীজি কলা ইল্লা তাতাওয়া তবে কোনো নফল নামাজ তাহাজ্জুদ যদি পড়তে চাও পড়ো তবে পাঁচ ওয়াক্ত ঠিক রাখবা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসিয়ামু রমজান রমজানের রোজাগুলো রাখবা কলা হাল আলাইয়া গায়রা হাল আলাইয়া গায়রুহ হুজুর এই রমজানের রোজা ছাড়া কোনো বেশি রোজা আসেনি আল্লাহ রসুল বললেন কলা লা নাই তবে ইল্লা আতাওয়া নফল রোজা রাখলে রাখতে পারো কলা ও জাকার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর জাকাত রাবি বলেন এরপর জাকাতের কথা বলল কলা হাল আলাইয়া গায়রাহ জাকাতের বাইরে কোনো টিয়া হিসা দান করেন লাগবেনি মাহফিল কলা লা আল্লাহ রসুল বললেন না দেওয়া লাগবে না তবে তবে ইল্লা আতাওয়া নফল যদি কোনো দান করতে চাও মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে দিতে পারো কলা ফা আকবারা রাজুল ওয়াহু ইয়াকুল লোকটা আবার হুজুরের মজলিস থেকে চলে যায় যাইতে যাইতে কয় ওয়াল্লাহি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফলাহা ইন সাদাকা রাওয়াহুল বুখারী যাইতে যাইতে কয় হুজুর আমনে যা কইছেন একটু তে বাড়াইতাম না কমাইতাম না বুখারীর হাদিস অন্য হাদিস গ্রন্থে আছে আল্লাহ রাসূল কয় মান সাররাহু আইয়ানজুরিলা রাজুল মিন আহলিল জান্নাতে ফালিয়ানজুরিলা হাজা এই দুনিয়ার কোনো মানুষ যদি জান্নাতের লোক দেখি চক্ষু শীতল করতে চায় এই লোকের দিকে চাক এই লোকটা জান্নাতি জান্নাতি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরবি বেদুইন ছাগল ছড়ায় চুলো আসায় না কোন রকম কুত্তা কাবড় সবর হিন্দি আইছে নবীর কাছে হুজুর রকম আরে ইসলাম শিখান কই ইসলাম হইলো ইমান আনন নোয়াজ হন রোজ রোজা রাখন এই এই কাজ জাকাত দর কো যা কইছেন এক প্রতিও বাড়াইতার না আরে ইসলামেরে বাড়াই বাড়াই ফেল আপনারে প্রশ্ন এক্সামিনারে প্রশ্ন দিছে আর নিকাহ মা হু আর নিকাহ রুকনু আ হুকমুহু নিকা কারে বলে বিয়া কারে কয় বিয়ার হুকুম কি রুকুন কি আনে লেখে দিছেন বিয়া কেন্নে বাঙ্গে ফেসকুন নেখা তারপরে বিয়া এবং বেসা কিনের মধ্যে পার্থক্য কি এক্সামিনার নম্বর দিবনি আপনি কোরআন সুন্নার বাইরে যত আমল করবেন এটি বাদ যাইব একটা আরবি বেদুইন তাই অল্প আমল করে নবীজি তার সার্টিফিকেট দিয়েছে এত জান্নাতি সুবহানাল্লাহ তাইলে এবার আসেন আপনারা একটা আরবি বেদুইনে যদি জান্নাতে যাইতে পারে তাল্লাই এত কম কথা বলছি কিন্তু এত ছাগল ছড়ায় ভাত খায় তার কোনো ব্যবসা বাণিজ্য নাই আপনার যদি সোনাইমুড়ি ব্যবসা বাণিজ্য থায় সুন্নত তরিকে ব্যবসা বাণিজ্য করবেন আপনি মাল গুদামজাত করবেন না রাজনীতি যদি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুল্লানি করবেন আপনি যদি উপজেলা নির্বিও বিচার হন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু আল্লাহ রাসূল যেভাবে উপজেলা নির্বিও বিচারের কাজ দিছে এভাবে করবেন তাহলে আমরা জান্নাতি আপনি সিলেবাস যতটুকু আমল করেন কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নার বাইরে যত কিছু আপনি আমল করেন বছর বছর হজ করেন কামাইতো না ওইবনি আমরা মানুষের টিয়া চুরি করি যার করে লাগছে উমরা লাভবায়ক আল্লাহুম্মা লাভবায়ক বিমানের তেলের হুসে মানুষের যে হাসন মাঠে কইব কি রে এত অজ করলাম বিশ তিরিশটা করলাম অজকো আল্লাহ জাগা মতো সব গেছে গা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক আজ আর নয় ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো, আল্লাহ আমার বাহার ভাইকে কবুল করো, ওনার ওয়াইফকে ক্ষমা করে দাও, আল্লাহ এই গ্রামের সব প্রবাসীকে কবুল করো, এই প্রতিষ্ঠানকে কবুল করো, ওলামায়ে কেরাম অতিথি সভাপতি প্রত্যেককে নেক হায়াত দাও, রোগশোক ভালো করে দাও, ওয়াজাল কালামানা ইনদা সাকরাতিল মউত শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম।